আমার কথা শুনে আমার হাসি পাচ্ছে আগে এসে নেই মানে ফরমালিন যুক্ত চেহারা না কারণ ফরমালিন যুক্ত একটা মানুষ আপু আপনি যে এই যে আপনি শুরুতেই বলছিলেন যে ইন্টারমিডিয়েটের একটা ড্রেস পরা এবং আমি কিন্তু আমরা এত সবার সামনে বলে দিলে তো মুশকিল মানে এটা একটা ব্লেসিং আপু আপনি এই যে ইন্টারমিডিয়েটের সময় আপনার যে মানে স্ট্রাকচারটা ছিল ওটা আপনি মেইনটেইন করেছেন এই কারণে আপনাকে সবাইবার আপনি কি খান ইন্টারমিডিয়েটের সময়কার এই ড্রেসটা আমার মামা ইন্ডিয়া থেকে এনে দিয়েছিল বাট তখন এই ড্রেসটা আমার একটু ঢিলা ঢালা হতো ওকে কিন্তু এখন এটা একদম টোটালি পারফেক্ট আমি মাঝখানে এটা মানে পরাও হয়নি হয় না যে থেকে অনেক ড্রেস থেকে যায় পরা হয় না বাট ভালোবাসা তো মামা এনে দিয়েছে মামা তো মনে হলো যে আচ্ছা পড়তে ভালোবাসার একজন মানুষ তো যে কারণে আর এই ফরমালিনের ব্যাপার আর হ্যাঁ আর ফরমালিন আমাকে যখনই কেউ জিজ্ঞেস করে যে এই তুমি যেমন বললে এরকম অনেকেই বলে যে আপনার কেন চেঞ্জ নাই আপনি কি খান আপনার কেন আপনাকে দেখতে দেখতে আমরা বুড়ো হয়ে যাচ্ছি আপনি কেন চেঞ্জ হন চেঞ্জ তো হচ্ছি আমার কাছে চেঞ্জ হচ্ছে না তা না আমি নিশ্চয়ই চেঞ্জ হচ্ছি কিন্তু তখন উত্তরটা আমার এটাই দিতে হয় যে আমি বোধহয় ফরমালিন খাই লাবলু ভাইয়ের সাথে তো আমার আসলে যে প্রথমেই বললে যে অজস্র কাজ আসলেই তাই অনেক মজার মজার ক্যারেক্টার অনেক অনেক অভিজ্ঞতা তো একটা সিরিয়াল করেছিলাম আমরা সাকিন সারিশুরি নামে যেটা ভীষণ পপুলার সিরিয়াল ভীষণ এবং এখন অবধি ওটা ভীষণ পপুলার সবাই দেখে এখনও পর্যন্ত নেটে তো লাবলু ভাইয়ের এই সিরিয়ালটা করতে যেয়ে আমরা মানে একটা জায়গা যে লোকেশনটা ছিল সেটা ছিল পুবাইলে চটের আগা নামে একটা গ্রাম এটা একেবারে অ্যালোভ মানে চারদিকে পানি আচ্ছা দ্বীপের মতো দ্বীপের মতো একদম দ্বীপের মতো এবং ওখানে বর্ষায় নৌকা ছাড়া কোনো উপায় নেই এবং শীতে খুব আল ধরে মানে চিকন এলোমেলো রাস্তা এবড়োথেবড়ো রাস্তা দিয়ে কষ্ট করে ওখানে উঠতে হয় তো লাবলু ভাই এইটাই তার লোকেশন চুজ করলেন এবং সাকিন সারিশুরি একটা চোরের গ্রামের গল্প তো ওই গ্রামটা হচ্ছে চোরের গ্রাম তো এই গ্রামটায় আমরা যখন শুটিং করতাম বর্ষাকালে ওপর থেকে নৌকায় উঠতে হতো আমাদের অনেকটা নিচে নেমে মানে গ্রামটা তো উঁচু নিচে নেমে নৌকায় উঠতে গিয়ে দেখা গেল যে একজন একজন করে তো নামবে স্বাভাবিক নৌকায় উঠবে নামছে আর পিছলে পড়ে যাচ্ছে গড়াতে গড়াতে মানে এত কাদায় এঁটেল মাটি এত কাদা হয়ে যেত লাল মাটির এবং পিছলে পড়া ছাড়া কোনো উপায়ই থাকলো না তখন এটা তো একটা ভীষণ মানে ঝামেলা হয়ে গেল সারাদিন শুটিং করে আমরা বাসায় ফিরবো এই কাদা মাখামাখি হয়ে বাসায় ফিরবো এত কষ্ট তখন এটা সবাই মিলে বুদ্ধি বার করলো কি করা যায় এরপর আমরা চিন্তা করে বের করলাম যে একটা কাজ করা যায় যে যদি আমরা সবাই হাতে হাতে ধরে ধরে নামি লাইক হিউম্যান চেইন একটা হতে পারে যে একেবারে নৌকা পর্যন্ত লাস্ট পারসন যে উপরে থাকবে সে পর্যন্ত এটা ধরে ধরেই নামবে ওকে এইভাবে করে আমরা ওই হাতে ধরে ধরে কাঁধে ধরে ধরে আমরা নৌকা পর্যন্ত যেতাম জিনিসপত্র হ্যাঁ জিনিসপত্র সব অন্যরা নিত প্রোডাকশনে যারা থাকতো ওরা নিত আমাদের হাতে জিনিসপত্র নিয়ে আমরা মুভ করলে সে ওই চেইনও কাজে দিবে না তো এইভাবে করে আমরা নৌকা পর্যন্ত উঠতাম এইটা ছিল একরকম মানে শেষ পর্যন্ত সহি সালামতে উঠতে পারতাম নৌকায় ভীষণ শীত ওখানে তো গরম যেমন পড়তো শীত শীতের মধ্যে যেটা হতো যে লাবলু ভাই বলতো যে ওই ধানের নাড়া পাতা হ্যাঁ আমাদের তো একদম ফিনফিনে দেখা যায় পাতলা কাপড় চিরাফারা পোশাক মানে কোনো কিছু ঢাকার উপায় নাই শীত আমাদেরকে পোহাতেই হবে কষ্ট করতেই হবে তো তখন লাবলু ভাই পাশে আগুন ধরিয়ে রাখতেন যে কন্টিনিউয়াসলি ওটাতে আগুন জ্বালানো থাকুক তো শর্ট শেষ করে করেই দৌড়ে ওখানে তো দেখা যেত যে অনেকেই তো জায়গা পাওয়া যেত না মানে সবাই আগুনের পাশে থাকবে আগুনের কাছ থেকে কেউ সরবে না হ্যাঁ তো এটা নিয়ে ধাক্কা ধাক্কি শুরু যদি অনেকক্ষণ গরম হয়েছে এবার আর সরো আমরা একটু গরম হই এই করে করে ধাক্কা ধাক্কি চলতো ওখানে এটা গেল একটা পার্ট আর আমার যে ক্যারেক্টারটা ছিল বাসন্তী বাসন্তী বৌদি হ্যাঁ বাসন্তী বৌদি যেটা আমি এখনো পর্যন্ত রেসপন্স পাই এবং আমার ফেসবুক আইডিতে দেখা যায় যে লোকজন কমেন্টস করে আরে বাসন্তী বৌদি নাকি বাসন্তী বৌদি যে দাদা গুরুদাস দা কেমন আছে গুরুদাস দাকে কি এখনো চলাপিটা করেন মানে আমার তো ওইগুলো ছিল ক্যারেক্টারে হ্যাঁ তো এটা কিন্তু চলে